আজ আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। অ্যান্ড আমার দিদির বাড়ি হচ্ছে এমন একটা জায়গায়, বাড়িটার লোকেশনটা এত সুন্দর, আমি গিয়ে তোমাদের দেখাবো। তো তোমরা কি সব বলছে, এরকম কোনো ব্যাপার না, একদমই কলকাতার একদম কাছে, বলতে গেলে কলকাতার মধ্যেই হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এমন একটা জায়গায়, খুব ভালো একটা লোকেশনে আমি যাবো আজ, সরি, খুব ভালো একটা লোকেশনে, তো সেটা দেখাবো। বেশ কিছুদিনের জন্য যাচ্ছি, তো আমার জামা কাপড়ের ব্যাগটা, এটার মধ্যে আমার আর কৌশিকের কিছু জিনিসপত্র রয়েছে, আর এটা আমার ব্যাগ, আর এটা কৌশিকের ব্যাগ, যেটা আমারটা সব থেকে ছোট, মোটেই না, এটার ভেতরে জিনিস আছে। আমরা দেখুন তো, আমার ব্যাগটা একদম স্লিম, এই একটা ব্যাগ নিয়ে আমি যাবো, আর ওর এই যে দুটো, তারপরে এই প্লাস্টিকটা আছে, কারণ ওর তিনটে ব্যাগ, আমার এই একটা ব্যাগ। চলো দেখা যাক, আমার দেরি হয়ে গেছে অলরেডি, এবার বেরোবো। বলছি আমি বেরোলাম, বিকালবেলা চলে আসবো আমি, ও থাকবে। কাঁদছিস নাকি? গেল দুদিন ধরে তো বলছিলি যাবি না। যেতে হবে। কদিন থাকবি? তিন চার দিন নাকি? ও বলেছে আমাকে এক মাস দু মাস থাকবে, কিন্তু তার বেশি আমি থাকবো না। এক মাস দু মাস তো কোনো প্রশ্নই ওঠে না, আমি কিছুদিনের মধ্যে ফিরে আসবো। তুমি তাই একটা ট্রলি নিয়েছি, প্রতিবারের মতো আমরা লেট, গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আমরা এখনো স্টিল হাঁটছি। এটা আমাদের দেহরিয়া লোকনাথ মন্দির, তোমরা হয়তো অনেকেই এসেছো, একদম আমার বাড়ির কাছে। আরে তুই আমাকে একটু পাত্তা দে, আমিও এসেছি অনেকদিন পর, আমাকে একটু পাত্তা দে। আচ্ছা বাবা ও এখনো শান্ত হয়নি, এইভাবে ধরা যায় ওকে? এই তোর আমাকে মনে পড়ে না? তোকে আর মনে পড়ে না? আমাকে তোরকে মনে পড়ে, আমি অনেক দেরি দিন পরে এসেছি তোর সাথে দেখা করতে, আমাকে পাত্তা দেয় না। এই এদিকে তাকা, এই কিরে, কে তুই, কে, এই আমি তোর পাটা টিপে দেবো, দাঁড়া তোর পাটা টিপে দি, ওই ঘন্টা আমার ঘন্টা ঘন্টা চালায়, ও ঘরে চল কাজ করতে দে, হাঁপিয়ে গেছিস তো? অনেকদিন পরে এসেছি তো, স্পেশাল কিছু তো হবেই। তো চিকেন রেজালা হচ্ছে, এটা দিদি স্পেশাল করে রান্না করছে, মাও করেছে, অনেক রকম রান্না হয়েছে, তার মধ্যে এটা মেন, এখন হয়ে এসছে প্রায়, এখন এটা একটুখানি দমে হবে, খাওয়ার আয়োজন কমপ্লিট হয়ে গেছে, ও রায়তা দেওয়া বাকি আছে, ভাত, আলু ভাজা, মুগের ডাল, টমেটো দিয়ে, টমেটো কিশমিশ,
টমেটো কিসমিস দিয়ে মুগের ডাল, এটা হচ্ছে চিকেন রেজালা, আমের চাটনি, খেতে পাচ্ছি না তাই আমাকে অল্প করে, দইয়ের রায়তা, এটা শসা পেঁয়াজ, ইচ্ছা ছিল অনেক কিছু করার, আমার ছবি তুলো না, কেননা আমি কিছু করিনি, বুঝতে পেরেছ? হ্যাঁ, তা আমি জিজ্ঞেসই করে নিয়েছিলাম, বললো না একদম প্লেন মতন খাও, তাই রেজালা করা। আমি বলেই দিয়েছিলাম যে আমি গরমে বেশি এক কথায় তুই কথা বলতে পারিস না, সুদীপার রান্না করে নিয়ে যাওয়া এবার তো দিদি কিছু বলুক, আমি কিছু বলতে পারি, রেজালা রান্না করেছে, এ তো খুব ভালো রান্না করে আমার দিদি, এ হচ্ছে আমার বড় মেয়ে, সবসময় বলে যে মা তুমি নিরিমিষি গুলো করবে, আর আসলে আমি যেমন মাংসের আজকাল সব বেরিয়েছে, সবাই হ্যাপি বার্থডে জানিও, একটুখানি খেতে চায় না, খাওয়া দাওয়া যেন করে, ও একদম খেতে চায় না, এই ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেল বং পাঁচালি লাইফস্টাইল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম লিংক দিয়েছি আমাদের ভিডিও ডেসক্রিপশনে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। আর আজকের জন্য দুগ্গা দুগ্গা।